ছাত্র রাজনীতির বিপক্ষে আবারও সরব বুয়েটের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানারে একটি অনুষ্ঠানের প্রতিবাদে ছাত্রলীগ সহ সকল রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক তৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন তারা। বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের সাবেক নেতারা একটি আলোচনা সভা করে। এই সমাবেশের খবরে শিক্ষার্থীরা জড়ো হন এবং সন্ধ্যায় সেটি বিক্ষোভে গড়ায়। সাবেক ছাত্রনেতারা যদিও বারবার দাবি করছিলেন যে তারা কোনো রাজনৈতিক কর্মসূচি করছেন না, তবে শিক্ষার্থীরা এসবকে আবারও রাজনীতি শুরুর চেষ্টা হিসেবে আখ্যায়িত করেন। তারা বুয়েটের নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ঘটনাটি তুলে ধরেন এবং কেন এমন কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে সে ব্যাপারে কর্তৃপক্ষের পরিষ্কার জবাব দাবি করেন। আবরার হত্যার পর থেকেই বুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। আমাদের কিন্তু কনসার্ন কেবলমাত্র ছাত্রলীগ না, বুয়েটে এখন সাংগঠনিক ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটা বুয়েটের আইনই আছে, সেখানে বুয়েটে যে কোনো ধরনের ছাত্র রাজনীতির কার্যক্রম করা এবং সে ধরনের প্র্যাকটিস করাকে আমরা বিরোধিতা করি এবং এইটা আইনানুগভাবে অপরাধ। সুতরাং আমরা এখানে কোনো রকম কোনো বাছবিচার করব না যে এটা ছাত্রলীগই করছে না অন্য কেউ করছে। আমাদের কথা হচ্ছে ছাত্র রাজনীতির ব্যাপারে আমরা বুয়েটে জিরো টলারেন্স দেখাবো।